ফলে যুবতীক ধর্ষণ করা কেন্দ্র করে উত্তপ্ত দুমদুমার বাগজান অভিযুক্তর বাসগৃহত অগ্নি সংযোগ করলে ক্ষুব্ধ জনতায় অগ্নিকাণ্ডত ভস্মীভূত হয়েছে অভিযুক্তর বাহন আগ্রুম আলী উরফে সাহাবুদ্দিন খানক গ্রেপ্তারের দাবি জানাইছে রাইজে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাবে আরক্ষী শূন্যলে গুলি চালনা বাগজান আরক্ষী থানাও ঘেরাও করেছে রাইজে এক উত্তপ্ত পরিস্থিতি আরক্ষী থানা ঘেরাও করে রাইজে সাব্যস্ত করেছে লুটাল প্রতিবাদ দিয়ামুলি চাহ বাগিচার শ্রমিক আর দল সংগঠনে প্রতিবাদ সাব্যস্ত করেছে দিয়ামুলি চাহ বাগিচার এগারী যুবতীক ধর্ষণক লো উত্তেজনা যুবতীগী প্রলোভনে গুয়াহাটির কলকাতা নিয়ে ধর্ষণ করার অভিযোগ আর এই অভিযোগের ভিত্তিতে রাইজে জ্বলাই দিছে অভিযুক্তর ঘর যুবতী ধর্ষণক লো উত্তপ্ত হয়ে পড়েছে দুমদুমার বাগজান আর সেই সময়সতে সেই স্থানত উপস্থিত হয়েছে আরক্ষী উপস্থিত হয়েছে আর নিয়ন্ত্রণে আনবর শূন্যলে গুলি চালনা করেছে পরিস্থিতি নিয়ন্ত্রণের আরক্ষী শূন্যলে গুলি চালনা করেছে আর এই বাসগৃহটি ইতিমধ্যে ক্ষোভতে জ্বলাই দিয়া হয়েছে রীণা কাকতি গগৈ আমাক অধিক জানাব রীণা আপনার পর আমি আরো অধিক জানিম সমগ্র ঘটনা তথা ঘটনার পরবর্তী সময় রাইজে তাত কেন ধরনের একটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করার লগতে আরক্ষীয়ে কেন ধরনের নিয়ন্ত্রণে আনিলে সমগ্র ঘটনা এই সকলবোৰ আপনার পর জানি নিশ্চয়কে পাপৰি তিনিচুকীয়া জিলাৰ ডুমডুমাৰ বাগজান আৰক্ষী থানা অন্তৰ্গত দিয়ামুলি চাহ বাগিচাত আজি এক উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে জানিব পৰা মতে দিয়ামুলি চাহ বাগিচাৰে স্থানীয় ৰাইজ আৰু শ্ৰমিক যি সংগঠন সকলো উত্তেজিত হৈ বাগজান আৰক্ষী থানা ঘেৰাও কৰিছে আৰু ঘেৰাও কৰি উত্তাল প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে উল্লেখ যে ডুমডুমা দিয়ামুলি চাহ বাগিচাৰ এগৰাকী যুৱতী সেই যুৱতীগৰাকীক দিয়ামুলি চাহ বাগিচাৰে অস্থায়ী এজন যুৱকে ফুচলাই গুৱাহাটীৰ পৰা কলিকতালৈ লৈ গৈছিল আৰু ইতিমধ্যে কলিকতাত নি তেওঁক ধর্ষণ করে পুনের তেওঁক এড়ি দিছিল আর যেহেতু যুবতীগী সুরক্ষিত অবস্থাত পুনের ডুমডুমা দিয়ামুলি চাহ বাগিচাত আহি উপস্থিত হয়েছিল আর তারপরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেহেতু যুবতীগীক ধর্ষণ করে এড়ি দিয়া হয়েছিল আর তারপর ডুমডুমা দিয়ামুলি চাহ বাগিচার যখন স্থানীয় রাইজ শ্রমিক সংগঠন তেওঁলোকে সকলে একত্রিত হৈ এই যুবকজনক আটক করার দাবিত আজি বাগজান আরক্ষী থানা ঘেরা করে এক উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করে কিন্তু উল্লেখ্য যে বাগজানের যে আরক্ষী থানা ঘেরা করে ক্ষান্ত নাথাকে তারপরে দেখা যায় দিয়ামুলি চাহ বাগিচার অস্থায়ী যে বাসিন্দা সাহাবুদ্দিন খান ওরফে আগ্রুম আলী বিচার খোচা করে বিচারে যে উত্তম মাধ্যম ওলাবার বাবে কিন্তু ইতিমধ্যে যেহেতু নাপায় বাসগৃহভাবে যখন স্থানীয় উত্তেজিত জনতা জ্বলাই দিয়ে আর তারপরে দেখা যায় উক্ত স্থানত আরক্ষী প্রশাসন মোতায়ন করা হয়েছে পরিস্থিতি খাম কাটিবার বাবে কিন্তু উত্তেজিত রাইজে আরক্ষীকো নেমানি উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করে সেই ঘর জ্বলাই দিয়াত তাতে আরক্ষী প্রশাসনে শূন্যলৈ দুটাকৈ গুলি শেষ কথা এটা শেষ প্রশ্ন এটা জানিব বিচারিম যে অভিযুক্তক এতিয়ালৈকে আরক্ষীয়ে করায়ত্ব করবলে সক্ষম হয়েছে নে নাই হওয়া অভিযুক্ত কোত আছে বা পরিয়ালের লোকে কি কয় এরকম ধরনের কিছু তথ্য আছে নাকি আপনার হাতত নিশ্চয়কৈ পাপৰি কব লাগিব যিজন অভিযুক্ত সেই অভিযুক্তজন ইয়াতকে পূৰ্বতো এনেধৰণৰ বহু ঘটনা সংঘটিত কৰি আহিছিল বহু যুৱতীক এনেদৰে প্ৰলোভন দি বাহিৰলৈ লৈ গৈছিল আৰু ধৰ্ষণ কৰি তাক এৰি দিয়া হৈছিল ঠিক তেনেধৰণৰ বহু অভিযোগ পূৰ্বতো ডুমডুমাৰ অন্তৰ্গত বাগজান আৰক্ষী থানাত দিয়া হৈছিল কিন্তু বাগজান আৰক্ষী ইতিমধ্যে কোনো ধৰণৰ পদক্ষেপ নোলোৱাৰ অভিযোগ তুলিছে স্থানীয় ৰাইজে সেয়ে গুৰুতৰভাৱে অভিযোগ তোলা এই যুৱতীগৰাকীয়ে যুৱকজনৰ ওপৰত যিহেতু পলায়ন কৰি থাকিবলগীয়া হৈছে যুৱকজনে যাৰ বাবে এতিয়া যুৱকজনক সোনকালে আটক কৰি উচিত শাস্তি প্ৰদান কৰাৰ দাবী জনাইছে স্থানীয় উত্তেজিত রাইজে কিন্তু বর্তমানে আরক্ষী প্রশাসনে সেই যুবকজনক আটক করবলে সক্ষম নাই বলে ঠিক আছে রীণা ধন্যবাদ জানাইছো এই মুহূর্তে আর পুনরবার আমি জানাইছো দেখাইছো অভিযুক্তর বাসগৃহত ক্ষুব্ধ জনতায় অগ্নি সংযোগ করেছে অগ্নিকাণ্ডত ভস্মীভূত হয়েছে অভিযুক্তর বাহন অভিযুক্ত আগ্রুম আলীক ইতিমধ্যে গ্রেপ্তারের দাবিত উত্তাল হয়ে পড়েছে পরিস্থিতি আরক্ষী শূন্যলে গুলি চলাবলে বাধ্য হয় আর আগ্রুম আলীর বিরুদ্ধে পূর্বরে বহু অভিযোগ আছে কিন্তু আরক্ষীয়ে কোনো পদক্ষেপ গ্রহণ নকরার অভিযোগ উত্থাপন করেছে স্থানীয় রাইজে